সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমছে। সকালে সূচকের উত্থানের লেনদেন শুরু হলেও আধা ঘন্টার মধ্যে সূচক কমতে থাকে। বেলা 11:42 পর্যন্ত সরিয়া সূচক উত্থানে থাকলেও ডিএসই এক্স ও 30 সূচক নিম্নমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 331.65 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 157টি, কমে 137টি এবং অপরিবর্তিত ছিল 56টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, কাঠালি টেক্সটাইল, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, কর্ণফুলী ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল এবং নিউল্যান্ড ক্লোথিংস। ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা স্থগিত করা হয়েছে। আজ দুপুর 2:30 কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে তা স্থগিত করা হয়। কোম্পানিটির বোর্ড সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে। সভায় কোম্পানি 31 মার্চ ও 30 জুন পর্যন্ত প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। 2018 সালে কোম্পানিটি 20% নগদ লভ্যাংশ দিয়েছিল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।